জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত ক্যাম্পে থাকা খেলোয়াড়দের নিয়ে আশাবাদী আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন অফর্মে থাকা লিটন কিংবা চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচে বাজে পারফর্ম করা মুস্তাফিজের ওপরও আস্থা আছে সুজনের প্রতিভা দাসের রিপোর্ট লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ব্রফ হল লিটনকে আবাহনের জার্সিতে দেখাই যায়নি প্রিমিয়ার লিগে মাত্র দুটো ম্যাচ খেলেছেন তিনি একটিতে ফিফটি আছে লিটনের ফর্মে থাকাটা বাংলাদেশের জন্যই তো জরুরি লিটন দাস আছে আমি মনে করি এক্সপিরিয়েন্স আছে লিটন যে কোনো সময় যেরকম খুশি ব্যাটিং করতে পারে খারাপ সময় গেছে আমি মনে করি থিঙ্ক চেঞ্জিং সুপার লিগে পরের ম্যাচগুলোতে আর দেখা যাবে না তাস্কিন শরীফুলদের জাতীয় দলের ক্যাম্প জিম্বাবুয়ে সিরিজ আর তাদের বিশ্রামের বিষয়টা মাথায় রেখেছেন সুজন তাস্কিন শরীফুলকে তো ডেফিনেটলি কালকে একটা ব্রেক দিব আমি কারণ আমি চাই যে ওরা ফ্রেশভাবে ন্যাশনাল টিমের জন্য খেলুক মেবি শান্তর জন্য হয়তো বা যাই না কোনো শান্তর ইস্যুটা বাট হইতে পারে যে ব্রেক দেওয়ার দরকার হলে আমরা ব্রেক দিব আইপিএলে চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচে বাজে পারফরমেন্স ছিল মুস্তাফিজের যদিও ফিজের উপর ভরসা হারাচ্ছেন না সুজন মুস্তাফিজ তো প্রুভেন একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার রাইট ও ভালো করবে খারাপ করবে ব্যাড ডেজ আসবে বাট উই নিড টু সাপোর্ট হিম না প্রতিভা দাস জিটিভি নিউজ ঢাকা